আসসালামু আলাইকুম। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ মানেই পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের মাঝে এক উন্মাদনার নাম। আর্জেন্টিনা বনাম ব্রাজিল এর সর্বশেষ ম্যাচটি যে পরিত্যক্ত হয়ে গিয়েছে তা আমরা কম বেশি সবাই জানি। ফুটবল ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হয়ে থাকলো এই দিনটি। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বনাম ব্রাজিল এর মধ্যকার এই ম্যাচটি খেলা শুরু হওয়ার পরেও থামিয়ে দিতে বাধ্য হলো ম্যাচ রেফারি। বর্তমানে এই বিষয়টি নিয়ে তদন্ত করছে খুদ ফিফা। ম্যাচটি পরিত্যক্ত হওয়ার বিষয়ে যাদেরই গাফলতি রয়েছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো। আর্জেন্টিনা এবং ব্রাজিলের এই ম্যাচটিকে নিয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো বলেছেন যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচে যে ঘটনাটি ঘটেছে তা স্রেফ পাগলামো ছাড়া আর কিছুই নয়, এবং তিনি এই বিষয়টিকে নিয়ে সুষ্ঠুভাবে তদন্ত করারও নির্দেশ দিয়েছেন। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো যেহেতু ফিফা এর অধীনে তত্ত্বাবধান করা হয়, তাই আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ওই ম্যাচটির তদন্ত করছেন ফিফা নিজেই। ওই ম্যাচের ভবিষ্যৎ কী হতে পারে তা এখনও নিশ্চিত নয়, কিন্তু কনমেবল এর নিয়ম অনুযায়ী মেসিদেরই সুবিধা হবার কথা। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের শৃঙ্খলা বিধির 74 নম্বর দ্বারায় উল্লেখ করা আছে যে ম্যাচ শুরু হয়ে গেলে খেলা থামিয়ে খেলোয়াড়দের ম্যাচ খেলায় নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, খেলতে বাধা দেওয়া যাবে না, খেলোয়াড় সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা আগেই মেটাতে হবে, ম্যাচ চলাকালীন সময়ে নয়। যদি এমন ঘটনা ঘটে তাহলে যে দলের কারণে ম্যাচ থেমে যাবে সে দল 3 পয়েন্ট হারাবে, প্রতিপক্ষ দল পাবে সেই 3 পয়েন্ট, সেই অনুযায়ী 3 পয়েন্ট পাওয়ার কথা আর্জেন্টিনার। তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর্জেন্টিনা এবং ব্রাজিল ফ্যানদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। এবছরে আবারও মুখোমুখি হবে মেসি বনাম নেইমার। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের পরবর্তী ম্যাচটি হবে 16ই নভেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে। ফুটবল বিশ্বের নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। তাহলে আমাদের সর্বশেষ ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।